আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আর একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সকালবেলা হচ্ছে আজকে রুটি তৈরি করব বেশ অনেক দিন পর, আর হচ্ছে আলু ভাজি করব, সাথে হচ্ছে দুপুরের জন্য পাঙ্গাস মাছ রান্না করব। তো আমি হচ্ছে প্রথমে আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে, তারপর পাঙ্গাস মাছ যা দিয়ে রান্না করব সব কিছু কেটে কুটে নিয়েছি। এখন হচ্ছে এক চুলাতে আমি আলু ভাজি বসিয়ে দিচ্ছি আর এক চুলাতে তরকারি বসিয়ে দিব। দেন আলু ভাজিটা হয়ে গেলে আমি রুটি তৈরি করা শুরু করব। আর যখন আমি কাটাকুটো করছিলাম সেই সময়টাতেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, অলরেডি আমার ভাত হয়ে গেছে। আলু ভাজিটা উঠিয়ে দেওয়ার পর আমি চাল ধোয়া যে পানিটা রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে রোদ উঠে যাচ্ছে, তো তার আগেই আমি গাছগুলোতে চাল ধোয়া পানিটা দিয়ে আসি। শীতের কারণে গাছগুলোতে রেগুলার পানি দিতে হয় না, তো আমি আজকে দুই দিন পর গাছগুলোতে পানি দিচ্ছি। বেশ কিছু গাছের মাটি দেখলাম শুকিয়ে গেছে, সে কারণেই মূলত আরও সকাল সকাল এসেছি গাছগুলোতে পানি দিতে। রান্নার এক ফাঁকে যদি পানি দেওয়ার কাজটা না করি পরবর্তীতে দেখা গেছে আর ওইভাবে মনে থাকে না, তো সে কারণে আমি এই ফাঁকেই কাজটা করে নিচ্ছি। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, শীত খুব একটা বেশি নেই, সেই সাথে কিন্তু কুয়াশা আছে হালকা, আবার রোদও উঠে যাচ্ছে। সব কিছু মিলিয়ে ওয়েদারটা মোটামুটি ভালো। এই যে দেখতে পাচ্ছেন চারপাশ বেশ কুয়াশা, তবে রোদেরও কিন্তু সুন্দর একটা ঝিল আছে, মনে হচ্ছে যে কিছুক্ষণ পরেই সুন্দর রোদ উঠে যাবে। ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন বা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখছেন, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা অলরেডি সেই কাজগুলো করে প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন আমার সেই সকল আপু এবং ভাইয়াদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাজ করতে করতে একটা আপুর প্রশ্নের উত্তর দেই। কয়েকদিন আগে একটা আপু প্রশ্ন করেছিল যে আমার চ্যানেলের বয়স যখন 5 থেকে 7 মাস ছিল সেই সময়টাতে আমার চ্যানেলে কীরকম ভিউ হতো। মার্চ মাসের 11 তারিখ আমার চ্যানেলের বয়স কিন্তু 2 বছর হয়ে যাবে, তো বুঝতেই পারছেন প্রায় 2 বছর ধরে ইউটিউবে কাজ করছি, এখন পর্যন্ত আমার চ্যানেলের অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো না। যখন আমার চ্যানেলটা নতুন ছিল বা নতুন সময় থেকেই কিন্তু আমি কখনোই কারোর ভিডিও দেখে কোনো ভিউ আনতাম না, আর সেই কারণে কিন্তু ইউটিউব থেকে যতটুকু ভিউ আমার চ্যানেলে দিত ঠিক ততটুকু ভিউই আমার চ্যানেলে হতো। আর ইদানিং দেখছি অনেকের চ্যানেল আসলে খোলার পরপরই দেখছি যে ভাইরাল হয়ে যাচ্ছে, সেই সাথে অনেকের চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিউও চলে আসছে, আর নর্মালিও কিন্তু বেশ ভালোই একটা ভিউ সবসময় থাকে। তবে আমি যে সময়টাতে চ্যানেল খুলেছিলাম সেই সময়টাতে এরকম আমি খুবই কম দেখতাম যে যারা চ্যানেল খোলার পরপরই ভাইরাল হয়ে গেছে। তবে যারা যারা আমার সাথে বা ওই সময়টাতে চ্যানেল খুলেছিল তাদের ভিতরে অনেকেই কিন্তু ভালো কাজ করার ফলে দ্রুত একটা ভালো পজিশনে চলে গিয়েছে, তবে আমার অবস্থা এখন পর্যন্ত খারাপই রয়ে গেছে। জানি না আমার পজিশনটা কবে ভালো হবে, আল্লাহ আসলে যেদিন কপালে রেখেছে সেদিনই হবে, তার আগ পর্যন্ত তো সম্ভব না, তবে চেষ্টা করে যাচ্ছি। তো আমার চ্যানেলে শুরু থেকে কিন্তু একদমই ওইরকম ভিউ ছিল না, আমি শুরু থেকেই মোটামুটি ভালো একটা ফোন দিয়েও ভিডিও করতাম, এবং কি খুব যে কোয়ালিটি খারাপ ভিডিও করতাম তা কিন্তু না, অনেক বেশি ভালো না করতে পারলেও চ্যানেলের শুরু থেকেই আমি অনেক বেশি খারাপ ভিডিও করতাম না। আমার ভিডিওগুলো সবসময়ই মানে ট্রাইপড দিয়ে করা, এবং কি ভালো ফোনের কারণে অনেক বেশি ক্লিয়ার, তো সব কিছু মিলিয়ে আমার ভিডিওগুলো মোটামুটি ভালোই হতো।
এখন অনেকেরই দেখছি যে ওইরকম ভালো ভিডিও না করার ফলেও কিন্তু তাদের চ্যানেলটা ভাইরাল হয়ে যাচ্ছে, মানে তাদের অনুযায়ী বললাম যে এখন যেরকম ভিডিও তৈরি করার পর তারা ভাইরাল হচ্ছে, তো সেই অনুযায়ী কিন্তু আমার ভিডিওগুলো বেশ ভালো ছিল, তারপরেও কিন্তু আমার চ্যানেলের অবস্থা বেশ খারাপই ছিল। তো 5-6 মাস সেই সময়ও কিন্তু আমার চ্যানেলে 20 থেকে 25টা করে ভিউ আসতো। আমি আসলে এই চ্যানেলটার পিছনে বা চ্যানেলটার জন্য কতটা যে ধৈর্য ধরেছি বা এখন পর্যন্ত ধরে যাচ্ছি এটা শুধুমাত্র আমিই জানি। ওই সময়টাতেও কিন্তু আমি অনেকের চ্যানেল দেখেছি যাদের ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, তবে তাদের ভিডিওতে ভিউ মোটামুটি আসতো। তখন আমি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেখতাম যে তারা মানে অনেকের ভিডিও দেখে দেখে কমেন্ট করে আসতো, তো তারা আবার এসে তাদের ভিডিওগুলো দেখতো, এরকম করেই মূলত তাদের চ্যানেলে একটু একটু ভিউ আনতো। তো এরকম করতে করতে অনেকে ভালো ভিডিও করার কারণে দেখা গেছে আস্তে আস্তে মানে ভালো একটা পজিশনে চলে গেছে, অনেকে ওই অবস্থাতেই রয়ে গেছে যখন মানুষের ভিডিও দেখা অফ করে দেয় সেই সময়টাতে মানুষও তাদের ভিডিও দেখা অফ করে দেয়, চ্যানেলের কোনো গ্রোথ হয় না। তো আমি হচ্ছে ওই জিনিসটা বুঝেই আমি কখনোই এরকমটা করিনি, আমার শুরু থেকে যার ভিডিওগুলো ভালো লাগতো দেখতাম, ভালো না লাগলে দেখতাম না। আর সেই শুরু থেকে এখন পর্যন্ত আমার একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে আমি অনেক অনেকের ভিডিও দেখি তবে আমার কেন যেন কমেন্ট করতে ইচ্ছা করে না। এখন পর্যন্ত আমি অনেকের ভিডিও দেখি তবে আমি কিন্তু কমেন্ট করি না, দেখা গেছে হাতে গোনা 2-1 জনের ভিডিওতে কমেন্ট করি, কিন্তু তাছাড়া ওইরকমভাবে কমেন্ট করি না, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। তো যাই হোক, আমার চ্যানেলে এ কারণে ওই রকম ভালো একটা ভিউ আসতো না, ওই 20-25টা সর্বোচ্চ 30টা এরকম ভিউ আসতো। তো আমার চ্যানেলে মোটামুটি একটু ভালো ভিউ আসা শুরু হয়েছে হচ্ছে প্রায় 6-7 মাস হবে, এরকম সময় ধরেই মূলত আমার চ্যানেলে মোটামুটি একটা ভালো ভিউ আসা শুরু করেছে। তবে অত যে ভালো বা অনেক যে ভালো তাও না, এর আগ পর্যন্ত কিন্তু ওই রকম 25-30টা 40টা করেই ভিউ আমার চ্যানেলে হতো, 1 বছরের বেশি হয়ে গিয়েছিল আমার চ্যানেলে তারপরও কিন্তু এরকমই ভিউ হতো, তবে মাঝে মাঝে 2-1টা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেত, মাঝে মাঝে বলতে একদমই হাতে গোনা কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল আমার। ভাইরাল বলতে তো আসলে লাখ লাখ ভিউ বোঝায়, তো ওই রকম না, একটা ভিডিও হয়েছিল 63,000 ভিউ আর কয়েকটা হচ্ছে 5-7,000 করে ভিউ হয়েছিল এরকমই, তবে এর চাইতে বেশি আর ওইরকম কোনো ভিউ হয়নি। তবে যে ভিডিওটাতে আমার 63,000 ভিউ হয়েছিল ওইটা হচ্ছে আমার একটু অন্যরকম টাইপের ভিডিও ছিল, যেমন হচ্ছে আমার ফোনটা নষ্ট করে ফেলছিল রোজা, সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করেছিলাম ইউটিউবে, সেই ভিডিওটা এরকম বড় পরিসরে ভিউ হয়। তবে ওটা যদি আমার কোনো ডেইলি ভ্লগ হতো তাহলে হয়তোবা আমার মানে চ্যানেলের মধ্যে কোনো ইফেক্ট পড়তো, সে কারণেই আমার একটু না একটু ভিউ বাড়তো, তবে ওটা যেহেতু পুরাটাই অন্য টাইপের একটা ভিডিও ছিল সে কারণে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরও কিন্তু আমার চ্যানেলের কোনো উন্নতি হয়নি, মানে আমার ভিউয়ের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন আসেনি, সেই অল্প অল্প করেই ভিউ আমার চ্যানেলে আসতো। তবে আমি ধৈর্য ধরে কাজ করে গিয়েছি, কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ একদিন সফলতার উচ্চস্বরে গিয়ে পৌঁছাবো আল্লাহ যদি চায়, আর যদি না চায় হয়তোবা কাজ করতে করতে একটা সময় ব্যর্থ হয়ে এখান থেকে মুখ ফিরিয়ে নেব। তবে এখন পর্যন্ত মনে অনেকটাই আশা আছে, এখন পর্যন্ত অনেকটাই ধৈর্য আছে, দেখি কতদিন আরও ধৈর্য ধরতে পারি বা কতদিন ধরতে হয়। তো যদি আল্লাহ চায় তাহলে হয়তোবা আমি অনেক দিন পর্যন্ত ধৈর্য ধরে কাজ করে যেতে পারবো এবং কি সফলতা একদিন না একদিন পাবো, তবে আল্লাহ না চাইলে সেটা কখনোই সম্ভব হবে না, শুধু আমি চেষ্টাটাই করে যেতে পারবো, এর চাইতে বেশি কিছু না। আমি কিন্তু এখন পর্যন্ত নিজেকে ইউটিউবার বলে পরিচয় দিতে পারি না বা পারার মতো কোনো যোগ্যতাও যে অর্জন করতে পেরেছি তাও কিন্তু না, তারপরেও আপনারা যতটুকুই বা যে কয়জনই আমার ভিডিও দেখেন না কেন আশা রাখি যে তারা খুবই ভালো লাগা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন, আর এই জিনিসটা আমি কমেন্টস পড়েই আসলে বুঝতে পারি। তো আপনারাও যে আমার মতো ছোট একজন মানুষের কাছ থেকে কিছু কিছু বিষয় জানতে চান, মাঝে মাঝেই আমাকে মন খুলে কমেন্ট করেন, আমি আবার আপনাদের সেই কমেন্টগুলো রিপ্লাই করি, আসলে তো আপনারা জানার উদ্দেশ্যেই মূলত কমেন্টগুলো করেন। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর, তো আমি আমার নিজের জায়গা থেকে যতটুকু বুঝতে পেরেছি বা জানতে পেরেছি বা জানি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করি। আমার জানানো এই কথাগুলো আপনাদের কারোর যদি একটু উপকারে আসে তাহলে আমার এখানেই আসলে সার্থকতা।
কারণ এখানে কাজ করার মাধ্যমেও আপনাদের কথা দিয়ে যদি কারো না কারোর একটু উপকার করতে পারি, কোনো না কোনো হেল্প করতে পারি, এর চাইতে ভালো আর কি হতে পারে বলেন। আরেকটা আপু আমার মনিটাইজেশনের ব্যাপারে জানতে চেয়েছিল, তো সেই আপুটার উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমার চ্যানেল কিন্তু বেশ কয়েক মাস আগেই মনিটাইজেশন হয়ে গেছে, মানে মনিটাইজেশন অন হয়ে গেছে, তবে এখন পর্যন্ত কিন্তু $10 আমার হয়নি। সে কারণে আমি অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করতে পারছি না এবং কি অ্যাডসেন্স লেটার তো পাইনি। তো আশা রাখছি খুব দ্রুত হয়ে যাবে। যদি আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা আমার পাশে থাকেন, তাহলেই আসলে সম্ভব। আর আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরেও আমার চ্যানেলটা শেয়ার করতে পারেন। আশা করি আপনাদের মতো হয়তো বা তাদের কাছেও ভালো লাগবে। ভিডিও রিলেটেড যে কোনো কিছুই আপনারা কিন্তু কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন, সেটা আপনাদের আমার কোনো ভুল হোক বা আপনাদের কোনো প্রশ্ন হোক, যেটাই হোক, আপনাদের করা প্রশ্নের উত্তর দিতে দিতে আজকে পুরো ভিডিওটার কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আশা করি দেখেই আপনারা অনেকটাই বুঝে গেছেন। এখন আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে রাতে হচ্ছে আমি স্যুপ রান্না করে নিয়েছিলাম, রাতে না মানে সন্ধ্যার নাস্তায় স্যুপ রান্না করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আপনাদের ভাইকে স্যুপটা খেতে দিয়ে দিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ঠিক সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।